ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সাইফুর রহমান ভাই জানতে চেয়েছেন যে আমরা জানি গোপনে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু কাউকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করা যাবে কিনা? জি, উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করা যাবে, প্রকাশ্যে কোনো সমস্যা নেই। বরঞ্চ এখানে সওয়াবেরও ভাগিদার হওয়া যাবে। মাংদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। সেই মুসলিম মিশকাতের 209 নম্বর হাদিস। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি অন্যকে সৎ পথের দিক নির্দেশনা দেয়, সৎ পথ দেখায়, তাহলে আমলকারীর ন্যায় সে নেকি পাবে। তো এখানে বিষয় হচ্ছে যে দান এমন একটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার সমতুল্য আর কোনো কিছু হয় না। দানের ক্ষেত্রে গোপনে দান করলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়, স্পষ্ট সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 701 নম্বর হাদিস। এছাড়া প্রকাশ্যে দান করার বিষয়ে অনেক ঘটনা আমরা দেখি, বিশেষ করে তাবুক যুদ্ধের ঘটনাটি লক্ষণীয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন সবাইকে দান করার জন্য বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন তার সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের 1/3, খাওয়া খরচ, যাতায়াত খরচ সব কিছু দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সব কিছু দান করলেন। আল্লাহু আকবার, এত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা একটা কম্পিটিশন, প্রতিযোগিতা, যে দানের ক্ষেত্রে মানুষ এতটা কম্পিটিশন করতে পারে যেটা অন্যান্য ক্ষেত্রে তেমন একটা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গোপনীয় দানের পাশাপাশি প্রকাশ্যেও রিয়া মুক্তভাবে দান করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।